নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি আজকে দুখানা সেট এখানে দিয়েছি, এই দুখানা সেটের ভিতর থেকে তোমরা 100% জীবন বিজ্ঞান কমন পাবে। তো দেখো, আমি প্রথমে তোমাদের MCQগুলো যেগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। তো দেখো, পারলে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো, এবং ভিডিও লাস্টের দিকে মানে যখন আমি প্রথম সেটটা এখন আলোচনা করছি এবং প্রথম সেটটা যখন সেট হয়ে যাবে এবং ভিডিও লাস্টের দিকে তোমরা দেখতে পারবে এই প্রথম সেটের, ঠিক আছে, MCQ এবং তার সঙ্গে শূন্যস্থান, ট্রু ফলস, টু দ্য পয়েন্ট কিন্তু সলভ করা আছে। তো দেখো, তোমরা ভালো করে দেখে নাও, পারলে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। যে সমস্ত ছাত্রছাত্রীরা মঙ্গলবারে জীবন বিজ্ঞান পরীক্ষা দিতে যাচ্ছ, তারা কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট পড়ে যাবে, তো দেখো তারা কিন্তু এই ভিডিওটা ভালো করে ফলো করবে। তো দেখো, এখানে যত MCQ আছে সেগুলো সলভ করা আছে, এবং তার সঙ্গে দুই দাগে 2.1, 2.2 এবং 2.3, 2.4-এর যাবতীয় যে শূন্যস্থান আছে সেই শূন্যস্থান কিন্তু ভিডিওর লাস্টের দিকে কিন্তু সলভ করা আছে, ঠিক আছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং দেখবে কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো ভালো করে দেখে নাও, পারলে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। তো দেখো, স্তম্ভ মিলাও, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ বি মিলাও, ঠিক আছে। তো দেখো, 2023 সালে আমাদের মাধ্যমিক পরীক্ষায়, জীবন বিজ্ঞান পরীক্ষায় কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও। আমরা আজকে দুখানা সেট দিয়েছি, এই দুখানা সেট থেকে তোমরা প্রচুর পরিমাণে প্রশ্ন কমন পাবে। তো মাধ্যমিক পরীক্ষার যে জীবন বিজ্ঞান যে প্রশ্নপত্র, ঠিক এই ধাঁচেই তৈরি করা হবে। বুঝতে পারছো আমি কী বলছি? দেখে নাও, 2.19, 2.20, 2.21 এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট কিন্তু সলভ করা আছে। আমাদের ভিডিওর লাস্টের দিকে তোমরা এগুলো পেয়ে যাবে। মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন নিয়ে আমরা আলোচনা করি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেল। তো দেখো, বিভাগ গোয়া মানে তোমাদের 2 নম্বর করে 12খানা প্রশ্ন লিখতে হবে, 12 দুগুণে 24 নম্বর থাকবে, ঠিক আছে। তো বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো, এই 24-এ 24 পাওয়ার কৌশল কিন্তু তোমাদের আমি অনেকবার বলেছি, এবং আমি তোমাদের যাবতীয় MCQ, SCQ কিন্তু এর আগে কিন্তু ভিডিওতে আমি দিয়েছি, ঠিক আছে। তো তোমরা ভালো করে দেখে নাও কোন প্রশ্নগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে তোমাদের আছে টোটালও ছিল 6টি প্রশ্ন লিখতে হবে, 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো, 5 নম্বর করে থাকবে, 5×6=30, ঠিক আছে। তো দেখো, এই 30-এ 30 পাওয়ার একটা কৌশল তোমাদের আমি অনেকবার বলেছি, এবং এর ভিতর থেকে আমরা দেখতে পারছি যে মাইটোসিস, কোষ বিভাজনের অ্যানাফেজ দশা চিত্র খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। বুঝতে পারছো, প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষটা ভালো করে পড়ে যাবে, প্রোফেজ, ম্যাটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ ভালো করে দেখে যাবে, চিত্র ভালো করে তোমরা দেখে যাবে। এই চিত্র অঙ্কনগুলো 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, 2023 সালে জীবন বিজ্ঞান পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসতে পারে এবং কোন প্রশ্নগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তার জন্য আমি 2খানা সেট আপলোড করেছি, এবং এই 2টো সেটের আমি যাবতীয় MCQ এবং তার সঙ্গে শূন্যস্থান, ট্রু ফলস এবং আমাদের স্তম্ভ মিলাও সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট কিন্তু সলভ করা আছে। এই দেখো, প্রত্যেকটা অ্যান্সার কিন্তু এখানে সলভ করা আছে। আমাদের সেট 1-এর যে সাজেশান দিয়েছি তার অ্যান্সারগুলো তো দেখো খুব সুন্দর করে সলভ করা আছে। তোমরা খুব সুন্দর করে স্ক্রিনশট মেরে দরকার হলে খাতায় লিখে এইগুলো মানে প্র্যাকটিস করবে এবং বারবার লিখতে হবে, এবং অনেক ছেলে মেয়ে ঠিক মতন করে মনে রাখতে পারে না, তার জন্য বারবার করে পড়তে হবে, ঠিক আছে। তো দেখো সেট টু থেকে যে প্রশ্নগুলো 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। 2023 সালে জীবন বিজ্ঞান পরীক্ষায় কোন প্রশ্নগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং কোন প্রশ্নগুলো সবথেকে বেশি ভাইটাল সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো দেখো, যাবতীয় MCQগুলো কিন্তু সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট কিন্তু সলভ করা আছে, এবং তার সঙ্গে যে শূন্যস্থান আছে এই শূন্যস্থানগুলো কিন্তু আমি ভিডিওর লাস্টের দিকে কিন্তু সলভ করে দিয়েছি। তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত ফলো করবে এবং সেখান থেকে যাবতীয় সলভ করাগুলো তোমরা পেয়ে যাবে। তো দেখো, স্তম্ভ মিলাও, তোমাদের কিন্তু স্তম্ভ মিলাও কিন্তু 5 নম্বরের একটা থাকবে, ঠিক আছে। এই 5-এ 5 পাওয়া কোনো ব্যাপারই না। তো দেখো, তারপরে দেখতেই পাচ্ছ শূন্যস্থান পূরণ করো। এখন এখানে কিন্তু সব কিছু মিলিয়ে আছে আর কি, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? আমাদের বিসাদৃশ্য, শূন্যস্থান, পার্থক্য সব কিছু মিলে 6 নম্বর থাকবে, এবং বিভাগ গ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে টোটাল 12খানা প্রশ্ন লিখতে হবে, 12×2=24 নম্বর, ঠিক আছে।
দেখে নাও তোমরা ভালো করে কোন প্রশ্নগুলো 2023 সালের ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং 2023 সালে কোন প্রশ্নগুলো আসবে 100% সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। বিভাগ ঘ 5-6-30 নম্বর থাকবে, টোটাল কিন্তু ছখানা প্রশ্ন লিখতে হবে, 5 নম্বর করে থাকবে, 5-6-30। তো দেখো প্রতিপত্ত চাপ কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। তো দেখো কোন প্রশ্নগুলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং কোন প্রশ্নগুলো সবথেকে বেশি ভাইটাল সেইগুলো কিন্তু সম্পূর্ণরূপে আমরা তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো সেট টু এর যে সমস্ত এমসিকিউগুলো আছে সেইগুলো কিন্তু টু দা পয়েন্ট এখানে সলভ করা আছে আমাদের, ঠিক আছে। তার সঙ্গে সত্য মিথ্যা সবগুলো সলভ করা আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।